I'm Sirima Ahmed, I'm the president.
tema na księżycie Brokoma Sanibetki. Vice Chairperson in the group, Manfred Zdebla Brudanki, in the group. আমি আকিউর রহমান বাংলাদেশ ব্যাংক আমি রাজনীতি জাতীয় জেনারেল কমিশন প্রতিনিধি আমাদের এই অনুষ্ঠানটি ওয়েবসাইটে সংযোগ অনলাইনে আছে এবং বিভিন্ন জাতীয় আমাদের এই আজকে এই অনুষ্ঠানে আমাদের সভাপতিত্ব করছেন সম্মানিত গভর্নর বাংলাদেশ ব্যাংকের আকিউর রহমান আপনারা জানেন ছিলেন তার উপস্থিতিতে আজকে খুব উজ্জীবিত তিনি একটি ভিন্ন ধর্মী ব্যাংকিং বাংলাদেশে যে এখন হচ্ছে জনগণের দিক থেকে জনসংশ্লিষ্টতা বিশেষ করে প্রান্তিক জনগণের এই যে নতুন দৃষ্টিভঙ্গি আমি করে এটা সংগতি আছে আমার নিজেদের সঙ্গে এই ডিজিটাল বাংলাদেশে যে স্লোগান আমরা দিচ্ছি সেটি তো এখানে আলোচনার পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের বিভাগ প্রধান ফখরুল ইসলাম অনুষ্ঠান যিনি শুরু করেছিলেন সেই জয়েন্ট চিফ নাসিম এবং ব্যাংকিং সেক্টরের ফিনান্সিয়াল সেক্টরের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমাদের প্ল্যানিং কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং আগত বিভিন্ন বাণিজ্যিক এবং নিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানের যারা এসেছেন সবাইকে আমি এই আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনারা জানেন আইসিটি পলিসি রয়েছে এবং সেটার উপর বিভিন্ন খাতে মতামত নেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের সংলাপগুলো হচ্ছে তো আমরা উপস্থিতটা করেছি কয়েকদিন আগে সেখানে আপনারা অনেকেই ছিলেন মূল বিষয় যেটি সেটি আপনারা সবাই জানেন জাতীয় অগ্রগতি একটি বিশেষ উদ্দীপনাময় সময়ের পর্যায়ে আমরা পার করছি এবং বিশেষভাবে আপনারা জানেন বিগত নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন সরকার যে একটি স্বপ্ন দেখাতে সক্ষম হয় দেশবাসীকে ডিজিটাল বাংলাদেশ এই স্লোগানটি কিন্তু যথেষ্ট আকর্ষণ সৃষ্টি করেছে যারা আমাদের দেশবাসীর সামগ্রিকভাবে করেছে এবং বিশেষভাবে নবপ্রজন্ম 32% ভোটার ছিল নতুন ভোটার তারা খুবই আগ্রহ সহকারে এই যে এই ধারণাটি অর্থ গ্রহণ করেছে এই আশা যে দেশে একটি ব্যাপক পরিবর্তন হবে তো এই পরিবর্তনের ধারণায় এইটু ঠাই যে প্রকল্পটি সেটি বেশ একটা উদ্দীপনা তৈরি করেছে আমরা আইসিটিকে কিভাবে আমাদের প্রশাসনিক সামাজিক সামগ্রিক জীবন ব্যবস্থায় আরো সমন্বিত করা যায় এবং এর থেকে ফলাফলটা নেওয়া যায় তো এটা যে আমি যেটা দেখছি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন আর ডিজিটাল আইসিটি আমি জানি না আমরা শুধু ইন্টারনেট আর কম্পিউটার ব্যবহার কি বুঝি কিনা আজকে এই যে আইসিটি রিলেটেড যে সফটওয়্যার তৈরি করে আপনারা জানেন আমাদের রপ্তানির আড়াই গুণ ভারতবর্ষ আয় করে প্রায় $40 billion এগুলো কম কথা না তো আমরা সেই পর্যায়ে যেতে পারি এখন আমরা যা করছি প্রশাসনিক পর্যায়ে কিভাবে এটা আলোচনা কিভাবে নেওয়া যায় তো আর প্রযুক্তি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে এই প্রযুক্তিকে ধারণ করা এ সম্বন্ধে জানা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে যে বিষয়গুলো উত্থাপন হবে এবং অনলাইনে যারা আছেন তারা নানান প্রশ্ন করবেন এর মাধ্যমে আপনাদের যে প্রজ্ঞা অভিজ্ঞতা কিভাবে কাজে লাগানো যায় আপনাদের এই কর্ম ক্ষেত্রে বাণিজ্য বিনিয়োগ ব্যাংকিং এসব ক্ষেত্রে কারণ এই সকলই খাতে কিন্তু অর্থনীতির আসলে মূল ধারা এবং প্রাণ শক্তি বলা যায় যেখান থেকে অর্থনীতি গতিশীলতা পায় তো এই কারণে আমাদের ভূমিকা এবং আপনাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা এসেছেন আপনারা গুরুত্ব দিচ্ছেন এটার জন্য
আমরা আসলে কৃতজ্ঞতা অনুভব করছি এবং বিষয়টি গুরুত্ব বোঝাতে গিয়ে আমি দুটি কথা টানলাম যে আসলে সমাজের পরিবর্তনে অর্থনৈতিক পরিবর্তনে আমাদের জাতীয় আয় বৃদ্ধিতে প্রযুক্তি গ্রহণ এবং মানব সম্পদের উন্নয়ন ছাড়া কেমন করে বিলম্ব নেই। তো এক্ষেত্রে এই জন্যে আইসিটি অংশটি ডিজিটাল বাংলাদেশের ধারণাটি অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে আমাদের এই জাতীয় জীবনে। তো আপনারা এতে অংশ নেবেন, আপনাদের অংশগ্রহণে এটা আমরা যথেষ্ট উপকৃত হবো আশা করি। আর আমি সর্বশেষ আপনারা যারা আসছেন ধন্যবাদ জানাই, মিডিয়া যারা আসছেন যারা জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক স্থাপন করতে সহায়তা করেন সেই মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি তারা এই মেলবন্ধন গড়ে তুলতে সরকার এবং জনগণকে তারা যে ভূমিকা রাখছে ইতিবাচক সেটা তারা চালু রাখবেন। আর সর্বশেষ আমি মানে গভর্নর অত্যন্ত ব্যস্ত থাকেন স্বাভাবিক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তারপর তিনি যথাসময়ে সোনাপুরে এসে কতখানি আগ্রহ কতখানি দল থাকতে পারে এটা আপনারা অবশ্যই মূল্যায়ন করতে পারেন। আমরা পরিকল্পনা কমিশন এর পক্ষ থেকে তাকে আরেকবার কৃতজ্ঞতা জানাই এবং তার এই সংশ্লিষ্ট হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবো ভবিষ্যতে। ধন্যবাদ। আমি প্রথমে বলে রাখি যে আসলে দুটো পেপার তৈরি করেছিলাম আমরা, একটা ব্যাংকিং উপরে আলাদা এখনকার কি অবস্থা সিচুয়েশনাল এবং কোন দিকে স্ট্র্যাটেজি প্রায়োরিটি গুলো যেতে পারে সে ব্যাপারে আলোচনা করে। তবে যেটা প্রথমেই একটু বলে রাখি যে গতকালকে এডুকেশনের উপরে কনসালটেশন হয়েছে এবং আসছে সপ্তাহ বিভিন্ন সেক্টরের উপরে চলছে। তবে আমাদের এই কাজগুলোর প্রধান উদ্দেশ্য ছিল যে এক্সিস্টিং ডিফারেন্ট সেক্টরগুলোতে যেরকম ব্যাংকিং নিয়ে আমরা আজকে কথা বলবো যে সেখানে ভিশনগুলো কি এবং সেই ভিশনগুলো অ্যাচিভ করতে গেলে আইসিটি কি রোল প্লে করতে পারে, আইসিটি কি রোল প্লে করতে পারে সেইগুলো তিনি সেই দিকগুলোতে আমরা হাইলাইট করছি। তো প্রথমেই শুরু করি তাহলে ব্যাংকিংকে। বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন যে গত দু বছরে আমাদের গভর্নরের নেতৃত্বে মাননীয় গভর্নরের নেতৃত্বে একটা প্রচন্ড উদারতা দেখিয়েছে ইন টার্মস অফ ওপেননেস টু নিউ টেকনোলজি এবং গত দু বছরে যে ধরনের পরিবর্তন এসেছে সেটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে এটা বলাই ভালো হলো। যে বিষয়টা বাংলাদেশ ব্যাংক দেখিয়েছে যে সেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরকে একটা এফিসিয়েন্ট স্পিডি এবং একটা সিটিজেন ফ্রেন্ডলি সেক্টর হিসেবে নিয়ে আসা যেটা আগে ছিল না এবং যেটা ছিল যে একটা মোর একটা ইনক্লুসিভ ব্যাংকিং সেক্টর হিসেবে তৈরি করা যে একটা বিশাল জনগোষ্ঠী ব্যাংকিং ফেসিলিটির বাইরে আছে তাদেরকে এই ব্যাংকিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসা এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং যে সমস্ত ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে তাদেরকে সেই সার্ভিসগুলো সুফলতার মধ্যে নিয়ে আসা। এবং তিন নম্বর হচ্ছে যে একটা পেমেন্ট সিস্টেম যেটা কিনা মানুষের জন্য একটা ম্যাক্সিমাম বেনিফিট দেবে এবং খরচ এবং সুবিধা হয় খুবই অল্প খরচে এবং হ্যাসেল ফ্রি ভাবে এটা সারা সমাজে এটা এমন একটা পেমেন্ট সিস্টেম থাকে যেটা মানুষ ব্যবহার করতে পারে। এটা একটা বিশাল একটা দিক যেটা আমরা সবসময় দেখি যে